কালকে রাধাষ্টমী, কালকে আমাদের এইখানে রাধাষ্টমী আমার প্রীতি বৌদির কাছে এখানে, তাই আমরা সব আয়োজন করেছি। হ্যাঁ, সমস্ত তালের বড়া, নাড়ু, মালপোয়া এসব সমস্ত কিছু আমরা উপবাস করে করছি। কারণ কালকে 12টার মধ্যে ভোগ দেবো, তাড়াতাড়ি এত কিছু তৈরি করা যাবে না, তাই জন্য আজকে করা। কালকে তো আমাদের সবকিছু মাল পড়ার পর তালের বড়া সব রেডি, কালকে করা রাখাই আছে। আজকে এখন পায়েস হয়ে গেছে, চাটনি হবে, আলুর দম, এখানে ফ্রাইড রাইস, এরপর খিচুড়িটা বসাবো, লাবড়া হবে। সবার আলুর দমের আলুটা কাটা শেষ হয়নি না? আর চাটনি সব রেডি করে দিলে চাটনিটা বসাবো। বুলুদির আজকে একটা গান হবে না? রাধে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। শুনুন, এখন একটুখানি, এখন তো রান্না করছি, মন দিয়ে রাধা রানীর জন্য আমরা ভোগ তৈরি করছি। আমরা যখন নাকি আরতি করব তখন আমরা আপনাদের গান শোনাবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমাকে দিয়ে সব খাটনির কাজগুলো করাচ্ছে, আমি ঘেমে কি অবস্থা। এখনো খিচুড়ি হবে, লাবড়া হবে, সব বাকি আলু দম আর চাটনি বসাবো। খালি হরি নারায়ণ হরি বল হরি কেশব হরি গুণ গায়ে হরি নারায়ণ হরি বল অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম নমো নারায়ণম জানকি বল্লভম। কোন কহতা হ্যায় ভগবান আতে নেহি হম কিঙ্কি কে জৈসে ভুলাতে নেহি। আবার সময় টপলে দেবো। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, একটুখানি শেয়ার করে দেবেন। হ্যাঁ।
আবার বিকেল বেলায় আমরা ওদের দেখাবো। দাও খেয়ে নাও খেয়ে নাও, তারপরে করছি। খাও খেয়ে নাও, তুমি তো পছন্দ করে কিনছো না। আমার নাতনি করিয়ে দিয়েছে আমাকে, কেমন লাগছে বলুন বন্ধুরা? দারুণ লাগছে, আমি বলছি দারুণ লাগছে, একদম ছোট্ট মনে হচ্ছে স্কুল। নিজে খাচ্ছে, একটু দাদা ভাইকে খাওয়াচ্ছে, একটু দাও একটু দাও একটু দাও, কি বলে একটু দেয়া টেস্টি দেখ 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 তোকে দেবে না ওই দিয়ে কি এখন সব খাবার প্যাকিং হচ্ছে, এখন ঠাকুরের ভোগ সবাই যেন পায়, সবাই যেন সব সুন্দরভাবে সব কিছু অবহিত না থাকে, তাই জন্য এখন বাচ্চাদের সব খাবারের জন্য প্যাকিং হচ্ছে। আমার অ্যাপেলের ফোনটা একবার দেখে নাও, বেশিরভাগ সময় দেখি খায় না, তো আমার আজকে যে ওদের জন্য একটু পোশাক পাঠাবো, তো দীর্ঘ যাবে একবার, আর ওই রাতের খাওয়া দাওয়া সারাদিন তো স্ট্যান্ডে ভিড় থাকে,
ওই সন্ধ্যাবেলা ওগুলো ঝিলের মধ্যে পাঠাইনি, এখন অনেক রাত হচ্ছে, নটা সাড়ে নটা বাজে, এখন গিয়ে ওরা ফিরে আসবে। একটু আমি তো কিছু কি অন্য কিছু করছি না, আসলে বসতে পারছে না কিন্তু এইটা আসল গোপাল, খাও খাও। চলো মেঘা বাড়ি চলে যাচ্ছে, টাটা। ভোগ আজকে আমাদের ভোগ, বাড়ির পুজো, বাড়িতে পুজো হয়েছিল রাধাষ্টমী। বাচ্চাটাকে দেখ, আর কে আছে, খুব ভালো লাগছে আজকে। এই যে ওই কটা মানুষের মুখে একটু প্রসাদ পৌঁছতে পেরে আমরা ভীষণ ভীষণ খুশি, মন থেকে খুশি। ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। বহুদিন থেকে ইচ্ছা ছিল যদি দুটো মানুষকেও অন্তত একবেলা পেট ভরে দুটো খাওয়াতে পারি, কিন্তু কখনো সে সাহস করে কিছু করতে পারি না বা চেষ্টা করিনি। কিন্তু এই যে প্রথমবার একটু প্রসাদ এই কটা মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম, এই জন্য খুব খুশি। আমরা সত্যি খুব খুশি হয়েছি ভিতর থেকে। আমরা আরও চাই যদি আরও পাঁচটা মানুষের কাছে একটু এরকম খাবার আমরা পৌঁছতে পারি, যখন ভালো ভালো সমস্ত অনুষ্ঠানের দিনে, ভালো ভালো দিনে, পুজো পার্বণে আমরা সবাই প্রচুর ভালো ভালো খাবার খাই, প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু এরা কিন্তু কিছু পায় না। তো সেই সব দিনগুলো যদি ওদের কাছে আমরা একটু পৌঁছে যেতে পারি, তোমরা আমাদের আশীর্বাদ করো যেন আমরা অন্তত দুটো মানুষের মুখে অন্তত দুটো অন্ন দিতে পারি। আমাদের ব্লগটা এখানে শেষ করছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থাকো।